আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটা হলো মাস্ক, ফেসের ত্বকের যে মাস্কটা ব্যবহার করেন এই মাস্কটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এই মাস্কটা দিলে ত্বকে কি কি উপকার হবে সেটাই আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো। সেটা হচ্ছে যে মাস্ক, এই মাস্কটা দেখেন, আমি এই ব্ল্যাক মাস্কটা, এই ব্ল্যাক মাস্ক, এটা হলো ত্বকের ফেসের জন্য, এটা ফেসে ব্যবহার করে। আর এই ফেসে ব্যবহার করলে আপনার কি উপকারটা হচ্ছে, পাশাপাশি কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই এই মাস্কগুলা কিনে বাজার থেকে কেনার পরে বা অনেকে কিনতেও চায় না যে এটা কি করে, সেটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে, এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। তা এই মাস্কটা যদি আপনি ব্যবহার করেন, প্রথমত এক নম্বর সেটা হলো আপনি মাস্কটা ব্যবহার করবেন, এই মাস্কটা যখন আপনি মুখে লাগাবেন পুরোটা, এটা হলো মুখের মাস্ক, আপনি পুরোটা মুখে সুন্দর করে ম্যাসেজ করে লাগাবেন, পুরোটা মুখে এই নাকের এই জায়গাতে, চোখের এই জায়গাতে সুন্দর করে আপনি পুরো মুখে এই মাস্কটা লাগানোর পরে আপনি এই মাস্কটা 10 মিনিট বা 15 মিনিট আপনি এত সময় রাখবেন, মনে করেন আপনি লাগায় ফ্যান নিচে শুয়ে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কী হবে, এই মুখটা যখন আপনার টানবে, আপনি যখন বুঝতে পারবেন যে না আমার মুখটা এখন টান ধরেছে বা এটা টান দিতে পারবো, তখন আপনি কী করবেন, এক সাইড দিয়ে সুন্দর করে আপনি এটা টান দিয়ে উঠে ফেলা দেবেন পুরোটা। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে এই মাস্কটা আপনার মুখে প্রচুর পরিমাণ যখন কামড়ে ধরবে, মানে যখন দেখবেন যে আমার স্কিনটা কামড়ায় ধরছে, তখন কিন্তু আপনি এটা আস্তে করে টান দিয়ে উঠলে আপনার উপকারটা হবে কি, আপনার ভিতরে থেকে যে ময়লাটা আছে, ভিতরে ময়লা এই নাকের শাল বা এই কপাল দিয়ে যে শালগুলো থাকবে, সেই শালগুলো আপনার কী হবে এই মাস্কটা থেকে উঠে আসবে। আর এটা দিলে আপনার ত্বকটা কী হবে, আপনার ত্বকটা ফ্রেশ হয়ে যাবে। অনেকেরই আছে না যে নাকের উপরে অনেক শালগুলা জেগে জেগে থাকে, কিন্তু তারা কি দিয়ে শালটা বের করবে এটা তারা জানে না। তার অনেকে আছে এটা শাল চাপতে বা এই মুখে চাপতে চাপতে এই শাল, অনেক জায়গা ত্বকের মধ্যে শাল থাকে, সেই শালগুলা চাপে চাপে কি করে এটা চাপ দিলে মুখে স্পট হয়ে যায়, চাপ দিলে স্টাফ হয়ে যায়, কীভাবে বের করবে সেটা সম্পর্কে তারা জানে না। তা আপনারা এই মাস্কটা বাজার থেকে কিনে আনার পরে, এই মাস্কটা যদি আপনার বাজার থেকে কিনে আনেন, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি এই মাস্কটা বাজার থেকে কেনার পরে মুখে সুন্দর করে আপনার মুখে লাগাবেন, লাগানোর পরে যখন দেখবেন যে আপনার এই ত্বকটা সুন্দর করে টান ধরছে বা আপনার ত্বকটা অনেক শুকাই গেছে, তখন আপনি কী করবেন এই মাস্কটা এক পাশটা সুন্দর করে আপনার টেনে টেনে উঠে ফেলে দেবেন। উঠানোর পর দেখবেন আপনার যে নাকের শাল বা আপনার চোখের কাছ দিয়ে যে ময়লাগুলো, ত্বকের যে ময়লাগুলো, এই ময়লাগুলো আপনার ওই মাস্কের সাথে অটোমেটিকলি চলে আসবে। এই জন্য আপনার এটা যদি আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন বা 3 দিন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ত্বকের কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার এটা হবে কি, আপনার ভিতর থেকে যে শালগোলা, যে ময়লাগোলা, আপনি সারাদিন বাইরে থাকেন, ভিতর থেকে শালগোলা ময়লাগুলো সুন্দর করে ইনশাল্লাহ ভিতর থেকে চলে আসবে। তা ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটার ভিতরটা খুলে কি দেখাবো, আসলে দেখেন এই যে এটা, এটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন আপনার মুখে সুন্দর করে, তবে এটা আপনি ব্যবহার করার সময় আপনি মুখে একটু বেশি করে লাগাবেন, অনেকে আছে হালকা করে, যদি আপনি এটা পাতলা করে লাগান সেই ক্ষেত্রে আপনার কী হবে, টান দিতে গেলে আপনার এই মাস্কটা ছিঁড়ে চলে আসবে, আপনি ভালো মতো তাড়াতাড়ি উঠাইতে পারবেন না। কিন্তু এটা যদি আপনি একটু ত্বকে আপনি একটু মোটা করে লাগান, একটু মোটা করে লাগাইলে কী হবে, যখন টান ধরবে তখন এই জিনিসটা টাইনে যখন উঠাইবেন তখন এই জিনিসটা ছিঁড়ে যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দিব যে একটু গাঢ় করে বা একটু বেশি করে এই মাস্কটা মুখে লাগাবে, আর আপনার ইনশাল্লাহ ভিতর থেকে যে নাকের শাল বা আপনার ইত্যাদি মুখের পিছিয়ে যে ময়লাগুলো থাকবে, ইনশাল্লাহ এই মাস্কটায় আপনার ভিতর থেকে ময়লাগুলো উঠবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা এই পর্যন্ত, বিশ্বাস করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্ত, বিশ্বাস করছি, সবাই ভালো থাকবে।